যে লক্ষ্যে দেশের স্বাধীনতা সংগ্রামীরা দেশকে স্বাধীন করেছিলেন, দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, তা এখনো পূরণ হয়নি। বরং দেশের সংবিধানের প্রস্তাবনাকে রক্ষা করা জরুরি হয়ে পড়েছে দেশের একটি বিশেষ শক্তির কারণে। তাই স্বাধীনতা দিবসের দিন রাজ্যব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করল রাজ্যের বিরোধী দলনেতা সিপিআইএম। রাজধানীতেও পোস্ট অফিস চৌমুহনী এলাকা থেকে শুরু করে কামান চৌমুহনী পর্যন্ত হয় সিপিআইএম এর এক মানববন্ধন। জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে কর্মসূচি পালন করেন দলীয় নেতা কর্মীরা। ছিলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিরোধী দলনেতা মানিক সরকার প্রমুখ। স্বাধীনতার নামে, তেরঙ্গা ঝান্ডার নামে এই দেশের একটা শক্তি আমাদের দেশের ঐক্য, সংহতি এবং স্বাধীনতাকে দুর্বল করছে। সেই জায়গায় আমাদের এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে, এবং শুধু স্মরণীয় করা না, সত্যিকারেরই যে এই উদযাপনকে আমাদের সার্থক করে তুলতে আমরা মনে করেছি, আমাদের সংবিধানের যে প্রস্তাবনা, ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো, সাংবিধানিক কাঠামো, ধর্মীয় কাঠামো, এটাকে রক্ষা করা আজকে বড় জরুরি। তা না হলে পরে স্বাধীনতার স্বপ্ন সমস্ত ব্যর্থ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে।